Bismillahir Rahmanir Rahim. Hello everyone, Assalamu alaikum. This is Hassan. Welcome to my channel, Hassan the Rider, and welcome to my new video. So, আজকে যেহেতু শুক্রবার, তার মানে বুঝতে পারতেছেন এই বিকাল বেলা আমি নিশ্চয়ই ঘুরতে বেরিতেছি না। আর এখন আমি বের হইলাম বাসা থেকে আপনাদের অতি প্রিয় সিরিজ পাঠাও প্যাসেঞ্জার রিয়াকশন ভিডিওর এপিসোড শুটে। আর আজকে রিয়াকশন ভিডিওর এপিসোড নাম্বার 7। কথা বলতে বলতে আমি আমার প্যাসেঞ্জার ডেস্টিনেশনে চলে আসছি। সো আজকে রাইডটা আমি বাসা থেকে অ্যাকসেপ্ট করে বের হইছি। সো প্যাসেঞ্জার নেম ইজ নাজমুল, আর নাজমুল ভাইয়া এইখান থেকে যাবে হচ্ছে টেকনিক্যাল। সো আমি যেহেতু ওনার ডেস্টিনেশনে, মানে উনি যেই ডেস্টিনেশনে আছে ওইখানে চলে আসছি, ওনাকে একটা কল দিই, দেন এখান থেকে রওনা দিব টেকনিক্যালের উদ্দেশ্যে। হ্যালো জি ভাইয়া, আমি তো এই যে চার রাস্তার মোড় যেটা বললেন ওইখানে দাঁড়াইছি। এসা, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে আসেন। আসসালামু আলাইকুম। সো আমি যেটা করতে পারি সেটা হইতেছে আমি একটু সামনে কোথাও একটা দাঁড়াই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি একটা পাঠাও কল করেছিলেন। হ্যাঁ ভাইয়া, আমি আসি হচ্ছে এই 9x1 নম্বর সিএনজি স্ট্যান্ডের এইখানে। আপনি কোথায় আছেন? হ্যাঁ, সালাম ডেরি। আচ্ছা, ওয়ালটন প্লাজা। আচ্ছা, আমার ভাই 1 মিনিট লাগবে আসতে, আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে আসেন। আসসালামু আলাইকুম। সো ঘটনা যেটা হয়েছে, আমি একটু আগে বাসা থেকে একটা রাইড নিছি, রাইড নিয়ে বাসা থেকে বের হয়েছি, বের হয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার ডেস্টিনেশনে গেছি। দেন হচ্ছে উনি আমাকে, আমি হঠাৎ করে মানে অ্যাপটা অন করলাম, অন করে দেখলাম যে আমার অ্যাপে ওনার রিকোয়েস্টটা নাই। মানে অ্যাপটা অন করেছিলাম বেসিক্যালি হচ্ছে আপনি যখন একজন প্যাসেঞ্জারের ডেস্টিনেশনে এসে দাঁড়াবেন, মানে প্যাসেঞ্জার যেখানে আছে সেখানে এসে দাঁড়াবেন, তখন সেখানে যদি প্যাসেঞ্জার না থাকে তাহলে আপনি ওইখানে একটা অপশন আছে, ক্লিক করবেন হচ্ছে ওয়েটিং ফর প্যাসেঞ্জার। সো আপনি ওইটা ক্লিক করার পর যেটা হয়, প্যাসেঞ্জার আসা পর্যন্ত ওয়েট করলেন, দেন আপনি স্টার্ট অ্যাপে স্টার্ট দিয়ে চলে গেলেন। আর যদি প্যাসেঞ্জার ইনস্ট্যান্ট থাকে ওইখানে তাহলে আপনি ওই সেম অপশন ওয়েটিং দিয়ে সাথে সাথে স্টার্ট দিয়ে মুভ করতে পারবেন। কিন্তু আমার এইখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হইতেছে যে ওই ভাই, আমি আসার পরে যখন দাঁড়াইলাম উনি বললো যে ভাই আমি নামাজ থেকে বেরোয় আসতেছি, অল্প একটু সময় দেন। তা আমি 2 মিনিট সময় সে চাইছে, আমি সময় দিয়ে আমি ওখানে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার ওইখান থেকে, মানে অ্যাপ থেকে ওনার রাইডটা চলে গেছে। তো আমি ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাইয়া ঘটনাটা কী, এরকম এরকম, আমি তো আপনাকে পাচ্ছি না, মানে আপনার রাইডটা দেখতেছি না অ্যাপে। তো সে আমাকে এক্সপ্লেইন করতেছে যে ভাই আমি কেটে দিছি, আপনি দাঁড়ান আমি যাব। সো ব্যাপারটা আমি বুঝতে পারছি যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি। উনি অ্যাপে বাইক ডাকছে তার বাসার সামনে, এখন যাবে সে খ্যাপের মতো। সো এর জন্য আমার মেজাজটা একটু খারাপ হয়েছে, তারে আমি ফোনে বলছি ঠিক আছে ভাইয়া বাইর হন, আমি ওয়েট করতেছি, আমি যাব, সমস্যা নাই বলে আমি আরেকটা রাইড নিছি, নিয়ে আমি এখন এখানে চলে আসছি। এটা হচ্ছে আমার সেকেন্ড যে মানে ইয়েটা নিছি, রাইডটা নিছি, ওই রাইডের প্যাসেঞ্জারের পজিশন দেখাইছে এই জায়গায়। সো এখানে আসছি, ওনাকে এখন একটা কল দিব, দিয়ে আমি ওনার সাথে ওনার ডেস্টিনেশনে যাবে। সো উনি যেখানে যাবে, কল করছে যাওয়ার জন্য যে কমলাপুর রেল স্টেশন, হ্যাঁ উনি যাবে হচ্ছে, ওনার নাম হচ্ছে তারেক ভাই। সো তারেক ভাইয়া এখান থেকে যাবে হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমি তারেক ভাইয়াকে একটা কল করব এখন যে ভাইয়া আমি আপনার মানে পজিশনে আছি, দেখি ভাইয়া কী বলে।
হ্যাঁ ভাইয়া, আমি ওয়ালটন প্লাজার এখানেই দাঁড়ানো, বিল্ডিং এর গেটটার এখানে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে আসেন, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, হচ্ছে ওয়ালটন প্লাজার ভিতরেই ছিল, সো আমি গাড়িটা ঘুরাই, কজ আমি যেহেতু ওই দিকটায় যাব, সো গাড়িটা ঘুরাইয়া শোরুমটার সামনেই দাঁড়াই। হ্যালো ভাইয়া, আমি তো ওয়ালটন এটার সামনেই দাঁড়ানো। হ্যাঁ মেন রোডে দাঁড়ানো, হ্যাঁ ওয়ালটন প্লাজাটার সামনে। জি এই গাড়ি। ভাইয়া আপনার হেলমেট, হেলমেটটা পরবেন প্লিজ। টান দেন, এটা ফুল ফেস তো একটু আনইজি লাগবে, কিন্তু এটা সেফটি ভাইয়া, আপনাকে একটা টুপি হেলমেট দিলে আমার এই বাইকে বসতেন আপনারা দেখতে খারাপ লাগতো। হ্যাঁ এক্স্যাক্টলি, বাইকের সাথে মানাইতে হবে ভাইয়া। বসছেন? গেলাম। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে সো ফার্স্ট এক্সপ্রেশন ওয়াজ গুড ভাইয়া, বাইকটা দেখার সাথে সাথে সবাইকে ডাইকা আইনা বাইকটা দেখাইলো যে দেখেন কি বাইক আসছে আমাকে নিতে। সো দেখা যাক নামানোর পরে ভাইয়ার আমি জিজ্ঞেস করব এবং তখন কীরকম এক্সপ্রেশন থাকে সেটা সেটাই হচ্ছে দেখার বিষয়। আজকে খবর আছে কমলাপুর যাইতে যাইতে, কষ্ট হয়েছে অনেক। ভাইয়া একটু দেখে বলি আমি। আচ্ছা আর একটা ঘটনা হয়েছে ভাইয়া, আমি হচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে হাসান দ্য রাইডার, সো বেসিক্যালি আমি রাইডটা দিয়েছি হচ্ছে আমার চ্যানেলের জন্য, আমি কিন্তু নর্মালি রাইড দিই না আর কি। সো এখন ফ্যাক্ট হইতেছে যেটা, যে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যা শেয়ার করবেন আমার সাথে, যে আমি যে আসলাম আপনি যে আমারে দেখলেন, দেখার পর আপনার তখন থেকে এখন পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্সটা আমার সাথে একটু শেয়ার করেন, যে কীরকম রাইড করছি, কেমন লাগলো, কী আসল বিষয় সব কিছু মিলাই আর কি। বেসিক্যালি হচ্ছে আমি আপনাকে দেখে আমি বুঝতেই পারিনি আপনি যে একজন রাইডার, আপনি আসলে একজন শৌখিন রাইডার। আমার ট্রেনের টাইম ছিল, আপনি ট্রেনের টাইমটা আরও অনেক আগে, আপনার সার্ভিসটা আমার কাছে মানে খুবই আচ্ছা মানে আপনার এই বাইকটা পেয়ে তো ভালো লাগছে রাইডে। এই বাইক রাইড করে আমার অনেক স্যাটিসফাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এইটাই আর কি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাসান দা রাইডার, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে ভাইজি, আসসালামু আলাইকুম। ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো সো ঘটনা যেটা হয়েছে সেটা হইতেছে, ভাইয়াকে তো নিলাম, নিয়া তো নামেও দিলাম, রাস্তায় যতটুকু প্যারা খাওয়ার তাও খাইলাম। ভাইয়া আসলে খুবই জেন্টলম্যান, আর বিলিভ ইট অর নট আমি ভাবছিলাম যে ভাইয়া জিনিসপত্র নিয়ে উঠছে বাইকে, খুব একটা প্যারা খাবো বাইকে রাইড করতে গিয়ে,
নড়বে চড়বে হয়তো, বাট অনেস্টলি স্পিকিং হি ইজ এ ভেরি গুড পিলিয়ন। সো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে পাঠাও প্যাসেঞ্জার রিয়াকশন ভিডিও এপিসোড 7 এখানে শেষ করতেছি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।